মেরি ক্রিসমাস ডে সবাইকে। আর আরেকটা কথা আমি বলতে চাই, সান্তা যেই হোক, আমার বাবা মা হোক বা অন্য কেউ হোক, আমাকে যেন সারা জীবন এরকম করে গিফট দিতে থাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ, তোমরা দেখছো পিউ ক্রিয়েশন। আজকে গলার রসটা তো আসতে হলো, কারণ হচ্ছে এটাই যে তোমাদের একটা জিনিস দেখাবো। ছেলে ওই ঘরে মোবাইল ঘাঁটছে, তো আজকে ক্রিসমাস ডে সবাই জানো তো, মেরি ক্রিসমাস ডে আমার তরফ থেকে সবাইকে। আর চলো, ছেলেকে প্রত্যেক বছরই মজার মধ্যে আমরা কিছু না কিছু ঢুকিয়ে দিই, বলি শান্তা দিয়েছে, তো এবারও সেটা করেছি। চলো দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমার কিটি সোনার জন্য, আর এটা হচ্ছে আমার আমার সোনার জন্য, আর এটা ওর গিফট। চলো এটা, চলো আগে ওকে বলি যে তুই মজা রাখ, তোকে শান্তা এসে গিফট দিয়ে যাবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবাই, তুই ঘুমিয়ে গেছিস? কি করছিস? তো তুই আজকে এবার মোজা দিবি না? মোজা তো তাহলে মোজা দিয়ে আয়, চলো দিয়ে আসি। তুই আর কিটি সোনা দিয়ে আয়, এখন বড় হয়ে গেছিস, দেখ তোকে দেবে নাকি শান্তা আবার গিফট। এটা আবার খালিতে তোমার, বাবালে দুই ভাই বোন কি করবে, মজা দেবে। কিটি বাবা তুমিও মজা দেবে, চলো দেখ তোদেরকে দেয় নাকি, কিটিকে দিতে পারে তোকে দেবে নাকি, সন্দেহ আছে। তুই কিন্তু ঘুমাবি না, তাহলে দিয়ে যাবে না, রাত 12টার পরে এসে দেখ, চেক করে যাবি, ঠিক আছে? কিটি তুমিও আসতে হবে, কিন্তু ঘুমালে হবে না। গাইস 12টা বাজতে আর 2 মিনিট বাকি আছে, চলো আমি ততক্ষণে ওদের গিফটগুলো জায়গায় রেখে আসি। ওরা তো খুব সুন্দরভাবে, আমার ছেলে কোনোবার জাগতে পারে না, এবার দেখছি তাও জেগে আছে, জেগে জেগে মোবাইলে কার্টুন দেখছে। চলো ওদের গিফটগুলো রেখে আসি, দুই ভাই বোনের সঙ্গে থাকবে, দেখতে থাকবে। কি গো, এটা ধরো তো, এই দুটো ধরো, ছেলেকে বলবো যে বাবাই দেখে আয় কি তোর গিফট আছে কি না। ঘুমিয়ে গেলি নাকি? না না, 12টা তো বেজে গেছে, যাবি না? কটা বাজে? 12টা, তাড়াতাড়ি যা। ও কিটি কিটি আয়, যা যা যা, দেখে আয় কি গিফট দিয়েছে নাকি তোদেরকে, দেখ। তোকে তো দেবে, কিটিকে দেবে শিওর, আমার মনে হচ্ছে তোকে দেবে না, দেবে না দেবে না দেবে না, তোকে দেবে না। কাকে দিয়েছে? দিয়েছে, ইরি বাবা, কিটির এটা, এলো কি আছে এটা, কিটির কি দাদা, কিটি আমি আনবক্সিং করবো তোরটা। আচ্ছা এখন না, আগে ভিতরে আগে দেখি, আর তোমাকে দাওনি, দেয়নি? হ্যাঁ আমাকেও দিয়েছে। না না, ওগুলো কিটিরই আছে, কিটিরই আছে, আমাকে দিয়েছে এটা। তোকে দিয়েছে? ইরে বাবা, আমাকে দিয়েছে, দেখ তাহলে। আর এটা আমাকে, এটা আমাকে দিয়েছে। না এটা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে। চ ভিতরে চ, আনবক্সিং করবো, কেক খাবো। হুম হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কি দিয়েছে, কি দিকে কি দিয়েছে,
দেখি কিটিকে কি দিয়েছে, কিটিকে এটা তো কি লিখেছে দেখি। গিফট ফর গিফট 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 ফর সান্তা কিটি। আচ্ছা এটা কিটিকে দিয়েছে, ইলে বাবা রে কিটি, এ কিটি এটা উড়ি বাবা, এটা আমার চকিট, এটা আমি খাবো, এত চকিট দিয়েছে কিটিকে, গেঞ্জিও দিয়েছে, উড়ি বাবা কিটিকে কি কি দিয়েছে শান্তা, চকলেট দিয়েছে বাবা, দুটো চকলেট দিয়েছে, দেখি খোলো কিটির গেঞ্জিটা দেখি কেমন কেমন দিয়েছে শান্তা, এই দেখো হেভি হয়েছে, ইরে বাবা এটা কিটির গেঞ্জি, শান্তা কি সুন্দর গিফট করেছে কিটিকে, আর 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 আরো আছে, আরো কি দিয়েছে দেখি কিটি, এই যে এখানে দিয়েছে তো, তুমি ওখানে কি দেখছো, এই দেখো উরি বাবা, উলে বাবা রে দুটো গেঞ্জি দিয়েছে কিটিকে শান্তা, ও মাই গড, ও মাই গড, ভালো হয়েছে, এবার আমারটা আনবক্সিং করে যাক, তাহলে এবার আমি আমারটা আনবক্সিং করবো, তোকে কি দিয়েছে দেখি, এইটা আমার, হ্যাঁ কি লিখেছে, লিখেছে গিফট ফর শান্তা বাবিন, রে বাবা বাবিনকে দিয়েছে, এত বড় ছেলেটাকে দিল, আমি তো ভাবলাম দেবেই না, আমার ফেভারিট চকলেট, কি চকলেট দিয়েছে, মাঞ্চ, তুই মাঞ্চ ভালো খাস, হ্যাঁ আমাদের স্কুলে বার্থডে পার্টি হলে মাঞ্চ আমাকে অনেকগুলো আমার বন্ধুগুলো দেয়, তাই আরেকটা মাঞ্চ, আরেকটা আছে চকলেট, এটাও মাঞ্চ, এটা না এটা মাঞ্চ না, এটা মাঞ্চ, হ্যাঁ মাঞ্চ, এটা গড়িলে আমি টিভিতে এই দেখতাম, তাই তখন এটা দেখতাম আমি, ব্যাস হয়ে গেছে, আর একটা গিফট আছে যে, এটা কি, এটা মনে হচ্ছে র্যাকেট, দেখি খোলো দেখি কেমন দিয়েছে, কি লিখেছে, লিখেছে গিফট ফর শান্তা বাবিন, এরে বাবা কত গিফট, কিটি আর কিটি দাদা ভাই কত গিফট পেয়েছে আজকে, এলে বাবা লে কামাচি কোম্পানি, কি কামাচি কোম্পানির, কামাচি কোম্পানির হচ্ছে পুরোটা র্যাকেটটা, হ্যাঁ তাই, বাহ কত সুন্দর, দেখি এই দেখো দেখি এদিকে ঘুরা, ইরে বাবা হেভি হয়েছে, বাবা মেরি ক্রিসমাস ডে সবাইকে, আর আরেকটা কথা আমি বলতে চাই, সান্তা যেই হোক, আমার বাবা মা হোক বা অন্য কেউ হোক, আমাকে যেন সারা জীবন এরকম করে গিফট দিতে থাকে। হ্যালো গাইস, মেরি ক্রিসমাস ডে সবাইকে জানাই, এই দেখো আমি ডেকোরেশন করেছি, আমি শুধু না তোমাদের দাদা ভাই মিলেও একটা জায়গায় প্রোগ্রামে গেছিলাম, সেই ব্লগটা হয়তো তোমরা আগে পাবে, তো যাই হোক ওই ব্লগটা দেখতেই পারবে যে এক জায়গায় প্রোগ্রাম থেকে এসে কিভাবে আমরা এই ডেকোরেশনটা করেছি, এই ডেকোরেশনটা করেছি তোমার দাদা ভাই আর আমি মিলে, আর আমার ছেলেও হেল্প করেছে, যাই হোক কেমন হয়েছে তোমরা জানাবে, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখাই তোমাদেরকে, তোমাদের সাথে তো সব কথাই শেয়ার করি, তাই এটাও ইচ্ছা করছে যে একটু শেয়ার করি, আমার 10 বছর বিয়ের বয়স হয়েছে কিন্তু কোনোদিনও তোমাদের দাদা ভাইকে দেখিনি এত মাতামাতি করতে কোনো কিছু অনুষ্ঠানকে নিয়ে, তো এবার হয়তো বউয়ের পাল্লায় পড়েই হয়েছে, যাই হোক বাজার থেকে এগুলো সমস্ত ডেকোরেশন বিকালবেলায় গিয়ে কিনে নিয়ে এসেছি, এসে ঘরে এসে রেডি হয়েছি, হয়ে বার্থডে পার্টিতে ইনভাইট ছিল আগের ব্লগটাতে দেখেছো, তো ওখানে গেছি, এসেছি 11টার সময়, এসে আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তিনজনে মিলে রেগে পড়েছি এগুলো ডেকোরেশন করতে, আর এই গাছটা গত বছর তোমাদের দাদা ভাই এনেছিল, এই বছরের না কিন্তু ডেকোরেশনের জিনিসগুলো সব আজকে নিয়ে এসেছি। ভাই মে শান্তা হু, সব লোক কো বলনা চাহতা হু, মেরি ক্রিসমাস ডে, অল অফ ইউ।
এক সাইডে দাও এটা। আমি ঠিক করেছিলাম। Happy Christmas! তোমাদের জন্য কেকটা আমার তরফ থেকে, আর তারপরে হচ্ছে এই যো, তারপরে হচ্ছে এই যো, তারপরে হচ্ছে কেমন লাগলো আমাদের ডেকোরেশন, সবটাই পুরো ভিডিওটা কেমন লেগেছে সবটাই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে, করে বাজিয়ে দিতে হবে, বাজিয়ে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে হবে। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, যাবে না তার আগে একটা কথাই বলতে চাই, জানুয়ারির 14 তারিখে আমার বার্থডে, আমার বার্থডে গিফট হিসাবে তোমরা আমার 5000 সাবস্ক্রাইবার করে দাও। চলো আজকের মতো টাটা, বাই বাই।